শুভা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি আজ কী কী করছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। আমি আজকে বাজারে যাব আর কিছু মাছ কিনবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। সেগুলো দেখবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে বলবেন আমার ব্লগটা কেমন হয়েছে। আমি সকালবেলা বেরিয়ে পড়েছি বাজারের জন্য, আর একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে। আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে বেরিয়ে পড়েছি বাজার করতে। একটু মাছ কিনবো আর কিছু আনাজপত্র কিনবো, আপনারা দেখতে থাকুন। আমি বাজারে এসে পড়েছি, দেখুন কত বড় বড় সাইজের মাছ। এক একটা মাছের ওজন হলো 10 থেকে 20 কেজি কিলো। আরও আছে একটা নাকি বিশাল বড় মাছ এসেছিল, সেটার ওজন হলো 40 কেজি। সেই মাছটাকে এখন ওরা ভেতরে রেখে দিয়েছে, ওই জন্য আর আপনাদেরকে দেখাতে পাচ্ছি না মাছের মাছটা। খুব সুন্দর মাছটা ছিল, আমিও দেখিনি, কিন্তু বলছে এর থেকেও বড় বড় মাছ আছে। আর এই দেখ, এইগুলোই আপনাদেরকে দেখাতে পাচ্ছি আমি। এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে আর পমফ্রেট মাছ আছে। আমি ইলিশ মাছ কিনেছি আর বড় সাইজের কাতলা মাছ কিনে নিয়ে এসে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো, এখন 2-3 দিন হবে আমাদের। হ্যালো বন্ধুরা, আমি দেখুন বাড়িতে চলে এসেছি। আমি দুটো পমফ্রেট মাছ কিনেছি আর কাতলা মাছ কিনেছি। কাতলা মাছগুলো আমি ধুয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেবো। ভাত বসিয়ে দিয়েছি আর একটা তরকারি করব, হোপা দিয়ে আলু দিয়ে পোস্ত করব। আমি হোপা আলুর পোস্তটা বসিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এবার আমি এগুলোকে ভাজব। ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, এই এবার মেয়েকেও চান করিয়ে দিয়েছি। এবার ওকে বললাম তুই বস, আমি টিভিটা চালিয়ে দিচ্ছি। বললো যে মা আমি টিভি দেখবো। দেখুন ও বসে আছে, টিভি দেখছে। দেখুন বন্ধুরা, আমার মেয়ের চান হয়ে গেছে, বসে আছে। এখন তো সকালবেলা স্কুল হচ্ছে বলে চান ফান করে নিয়েছে, এখন 3 দিন ওর স্কুল সকালে হবে, এখন বসে আছে। এই যে বসে বসে টিভি দেখছে, কি কার্টুন হচ্ছে সব দেখছে। বন্ধুরা, আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি, একটুখানি শোবো, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। সন্ধেবেলা আমি আবার আসছি আমার ব্লগটা নিয়ে। আমার সঙ্গে থাকুন, আমার পাশে থাকুন। মেয়েকে দুধ দেবো বলে দুধটা গরম করেছি, ওকে দুটো বিস্কুট দিয়ে দুধ দিয়ে হরলিক্স দিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। এবার ওর খাওয়া হয়ে গেলে আমি যাব ওপরে সন্ধে দেবো, সন্ধে দিয়ে নেমে আবার একটুখানি বসবো আমি, ওকে তো হরলিক্স দিয়ে দিয়েছি। দেখুন ও খাচ্ছে আর একটু লজ্জা পাচ্ছে, আর আমার দিকে ক্যামেরাটার দিকে দেখছে না, জোর করে বলছি দেখ এই দিকে, ও তারপর দেখছে, একটু হাসছে, সবে ঘুম থেকে উঠেছে তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ। তো
অল ভিউয়ার্স, আমি আবার চলে এলাম। সন্ধে দেওয়া হয়ে গেছে, এই সন্ধে দিয়ে এই একটুখানি জাস্ট নেবে বসে আছি, একটু চা করব, চা খাবো, আর আপনাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। আজকে আমি যা যা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, পারলে একটা করে লাইক দিয়ে দেবেন, আর যা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকের মতন ভিডিওটা এন্ড করতে। আমার রুটি হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে। আর আজকের মতন আমি এই ব্লগটা এখানেই শেষ করছি, আর একটা ব্লগ নিয়ে পরে আসছি। গুড নাইট, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।